রেস্টুরেন্টে যেতে আমরা সবাই পছন্দ করি। অবসর সময়ে প্রিয় মানুষটির সঙ্গে রেস্টুরেন্টে বসে একটু গল্প করা, নতুন নতুন ডিশ ট্রাই করা অত্যন্ত আনন্দের, আর সময়টাও খুব ভালো কাটে। এমন অনেক রেস্টুরেন্ট আছে যাদের শুধু পরিবেশন ও সজ্জার জন্যই কোটি কোটি টাকা ব্যয় করেছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 10টি রেস্টুরেন্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, হার্ড রক সাবলিমোশন। পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্ট হিসাবে স্পেনের ইবিজা দ্বীপের হার্ড রক সাবলিমোশন সুপরিচিত। রেস্টুরেন্টটি নির্মিত হয়েছিল 2014 সালে। এই হোটেল মাত্র 12 সিট রয়েছে, যেখানে একসাথে 12 জন বসে খেতে পারবেন। একবেলা খেতে এই রেস্টুরেন্টে জন প্রতি ব্যয় করতে হয় $2,000। দুই, ওয়াসানগার্ড গস্তাদ ইগল স্কি ক্লাব। ওয়াসানগার্ড গস্তাদ সুইজারল্যান্ডের একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। এর চারিপাশের মনোরম পরিবেশ সবাইকে মুগ্ধ করে। তিন, ইল ট্রিটো। মাকাওয়ে অবস্থিত ইল ট্রিটো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে আলোচিত ব্যয়বহুল রেস্টুরেন্ট। পূর্ব ইতালীয় খাবারের প্রতি এইখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশের লেকের মনোরম দৃশ্য খাবারের অন্যরকম স্বাদ জুড়ে দেয়। চার, ফ্রেঞ্চ লন্ড্রি। নামের সার্থকতা রাখতে এই রেস্টুরেন্টে ফ্রেঞ্চ খাবার পরিবেশন করে এর কাস্টমারদের জগৎবিখ্যাত শেফ থমাস কেলার এই রেস্টুরেন্টের বাবুর্চি। পাঁচ, ইথা আন্ডারসি রেস্টুরেন্ট। ইথা আন্ডারসি রেস্টুরেন্টটি মালদ্বীপের সাগরের তলদেশে 5 মিটার নিচে অবস্থিত। ইথা শব্দের অর্থ স্থানীয় অর্থ মুক্তার মা। এটি পৃথিবীর জলের নিচে অবস্থিত প্রথম রেস্টুরেন্ট। ছয়, এল বুল্লি। এল বুল্লি রেস্টুরেন্টটি স্পেনের কোস্টা ব্রাভাতে অবস্থিত। সেরা 10 ব্যয়বহুল রেস্টুরেন্টের মধ্যে ষষ্ঠ তালিকায় নম্বর আছে এল বুল্লির। মাঝে কিছু সময়ের জন্য এটি রেস্টুরেন্ট বন্ধ ছিল, 2014 থেকে এটি চালু করা হয়েছে। সাত, সোলোপার ভিউ। রেস্টুরেন্ট মানে সারি সারি চেয়ার টেবিল, অথচ মাত্র 2 সিটের বাহারি ডেকোরেশনের বিশ্বের অন্যতম দামি রেস্টুরেন্টের খেতাব পেয়েছে ইতালির সোলোপার ভিউ। এটা বিশ্বের সবচেয়ে ছোট রেস্টুরেন্ট, মাত্র 2 জন বসতে পারে এখানে। তবে এখানে খেতে গেলে জন প্রতি $500 থেকে $600 খরচ করতে হয়। আট, আওরাগা। এশিয়ার ব্যয়বহুল রেস্টুরেন্টের মধ্যে আওরাগা অন্যতম। টোকিওতে অবস্থিত এই রেস্টুরেন্টটি জাপানের সেরা রেস্টুরেন্ট বললেও ভুল হবে না। এর বিশেষত্ব হলো বিফ বা গরুর মাংস। এত সুন্দর মাংস নাকি অন্য কোথাও রান্না করা হয় না। এখানে একজনের বিফ খেতে $500 থেকে $650 খরচ করতে হয়। আর পরে এর চাহিদা ব্যাপক, এতে রয়েছে ঝাড়বাতির আলো আঁধারি খেলা। নয়, সুজিকাশি রেস্টুরেন্ট। সুজিকাশি কানাডার টরেন্টোয় একটি জনপ্রিয় রেস্টুরেন্ট। এখানে মূলত জাপানি খাবার সুশি পরিবেশন করা হয়। এই রেস্টুরেন্টের মাছ আসে টোকিও থেকে, মাছ ছাড়া অন্যান্য সব উপকরণ আসে টোকিও থেকে। জাপানের খাবারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার এই রেস্টুরেন্টের মূল উদ্দেশ্য। এই রেস্টুরেন্টের ব্যাপক চাহিদা রয়েছে আর এর মূল্য তালিকাও অনেক চড়া। দশ, এল সোলার ডিকেন রোকা। স্পেনের জিরোনা রেস্টুরেন্ট হলো সোলার ডিকেন রোকা। এটি পৃথিবীর অন্যতম সেরা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট এতই জনপ্রিয় যে টানা 11 মাস লেগে যাবে এখানকার কোনো টেবিল বসাতে। তবে অনলাইনে চোখ রাখলে 2-1টি সিটে ক্রস চিহ্ন দেখতে পাবেন। সেখানে ভাগ্য থাকলে অপেক্ষমান তালিকায় ঢুকতে পারার সম্ভাবনা থাকে। ভোজন রসিকদের মতে এই রেস্টুরেন্টের সার্ভ অ্যান্ড টার্ভ অফ সানরাইজ, পর্ক জোল উইথ সানরাইজ বোধবন, পর্ক জোল উইথ সানরাইজ বোনবত অ্যান্ড পিগ সস ইত্যাদি খাবারের জন্য আজীবন অপেক্ষা করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।